গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা আর আমি এদিক থেকে রান্নাঘরের অল্প কাজ করে তারপরে আমি এইদিকে বেরিয়ে আসলাম। অল্প গরম জলও খেলাম, অল্প বেরিয়ে আসলাম, এসে ভাবলাম আপনাদেরকে অল্প আমাদের বাড়ির ফুলগুলো দেখাই। এই যে একটা গাছ, এখন পাকঘরে যাই, দেখি গরম জলটা বসিয়েছে হয়েছে কি নাই। আমরা জল সিদ্ধ করে খাই, জলটা এখনো সিদ্ধ হয়নি। আর এপাশ থেকে আমি যে আটা নিয়েছি, আটা রুটির জন্য মেখে নিব। বসিয়ে দিলাম চায়ের জল, চায়ের জলটা গরম হচ্ছে, আর লাল চা রেডি, লাল চা বানিয়েছি। এখন একটা বিস্কুট দিয়ে লাল চাটা খেয়ে নেব। সবজিগুলো এখন কেটে নিব, এই যে মিষ্টি কুমড়ের আগা আর কাঁঠাল বিচি আমি রাতেই কেটে রেখেছিলাম। এখন পনির, আলু, পটল এগুলো কেটে নিব, আর এটাতে কয়েকটা ভেন্ডি দিব। ভেন্ডিটা কেটে নিচ্ছি, একটা রামাশ হয়েছে দিয়ে দিচ্ছি। আলুগুলো কেটে নিচ্ছি, আলু বসিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধটা হোক, আর এদিকে আমি সবজিগুলো কেটে নিই। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এদিক থেকে আমি একটা কচু নিয়েছি, এই কচুটাকে কেটে আমি ভাজা করব। এদিকে আমি ডাল বসিয়েছি, মসুর ডাল আর মুগ ডাল মিক্সড করে বসিয়ে দিয়েছি। প্রথমে পনির ভাজবো, এই তেলে আমি আলু ভেজে নিচ্ছি। আগে আমি পনির ভাজলাম, তার পনির ভাজার তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। পটল ভাজার জন্য তেল দিচ্ছি, পটল নুন হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেব। এই আগাটুকু আপনি দিয়ে দিলাম ডালে, সিদ্ধ হোক ভালোভাবে। এই পাশে কড়াইটা আমি ওই পাশে নিয়েছি, আর এদিকে সম্পাস দেওয়ার জন্য কড়াইটা আমি এই পাশে নিয়ে আসলাম। এখন কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা, কাঁচা লঙ্কা, আর 2-3 চামচের মতো ঘি। পাশ থেকে আমার পনির তরকারিটা হয়ে আসছে, এখন গ্যাসটা অফ করে দিই। অল্প ঘি দিয়ে দিলাম। ডাল আর পনির হওয়ার পর আমি এখন রুটি বানিয়ে নিব, সকালে খাওয়া রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আমি এখন ওই বাড়িতে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি মানে কি, এখন যাচ্ছি যে আমাদের বাড়ির কালকে আজকে 3 দিন ধরে কাম হওয়ার জন্য অনেক কাপড় নোংরা হয়েছে, তাই কাপড় চাপড় সব ধোয়া হয়েছে। আর আমি এখন যাই ওই বাড়িতে, গিয়ে দেখি কতটুকু কাম হচ্ছে। এখানে বাড়ির কাজ চলছে, এখন ওই উপরে প্লাস্টার আধা হয়ে গেছে,
যে মেন রুটটা দেখা যাচ্ছে। আমি ওই বাড়ি থেকে চলে আসলাম এই বাড়িতে, এসে এখন আমি হাত পা ধুয়ে তারপর ভাত আবার ভাত বসাবো, ভাজা রান্না করব। আমি তো শুধু ডাল আর পনির তো করে রেঁধে গিয়েছিলাম, এখন আবার ভাত আর ভাজা বানাবো। যে আসা আমার সময় আমি চারালির থেকে, আমাদের এখানে চারালির থেকে আমি আম কিনে নিয়ে এসেছি, আম, তারপরে এদিকে আনারস আর যে ড্রাগন ফ্রুটস পেলাম, ড্রাগন ফ্রুটস একটা কিনে নিয়ে আসলাম। আর সামনে একটা ওই বাড়ির সামনে একটা বাজার বসে, ওই বাজার থেকে আমি লোকাল ডিম আনলাম, লোকাল ডিম। আর এখানে আছে সাবান, টিস্যু পেপার, এগুলো কিনলাম, ভাত বসিয়ে দিয়েছে। আর কচুটাকে এইভাবে চাক চাক করে কেটে আমি একটা শিলপাটা অল্প থেতো করে নিয়েছি এরকম, আর তার উপরে অল্প লঙ্কা গুঁড়ো, নুন দিয়ে অল্প সময় অল্প চিনিও দিয়েছি, অল্প মেখে সময় মেখে মাখিয়ে রাখলাম। আমাদের দুপুরের খাওয়া দাওয়া, এখন আমরা ভাত খাবো, প্রায় 2টা বাজে, সব রেডি করে নিয়েছি। এদিকে স্যালাড আর বড়ইয়ের আচার নিয়েছি, আর এদিকে যে ডাল, সবজি দিয়ে ডাল বানিয়েছি, আর এটা হলো পনির আর পটল দিয়ে আর আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, আর এখানে হলো কচু ভাজা। এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে, ভাত বেড়ে নিয়েছি। তাহলে আমি এখানেই আপনাদের থেকে বিদায় নিই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।